হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ইউনিট ওয়ান চ্যাপ্টার টু সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি এই অধ্যায়ে স্বপরাগযোগ, ইতরপরাগযোগ, একটা আদর্শ ফুলের গঠন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি দেখে নিও, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে নতুন আপডেট গুলো পেতে পারো। তো আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব আমি এখানে লিখে রেখেছি, দেখো, ইতর পরাগযোগের বাহক। অর্থাৎ ইতর পরাগযোগ আমরা আগের দিন কাকে বলে আলোচনা করেছিলাম, এখানে আমরা জানবো ইতর পরাগযোগের ক্ষেত্রে কি কি বাহকের প্রয়োজন হয়, কারা কারা বাহক হিসেবে কাজ করে, এবং নাম্বার টু ইতর পরাগযোগের কৌশল কি, অর্থাৎ টেকনিক। আগের ক্লাসে আমরা স্বপরাগযোগ কাকে বলে, ইতর পরাগযোগ কাকে বলে, অ্যালোগেমি, জেনোগেমি এইগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি ইতর পরাগযোগ কাকে বলে কি বলেছিলাম, ইতর পরাগযোগের ক্ষেত্রে অর্থাৎ কোন ফুলের পরাগরেণু যখন একই প্রজাতির অন্য ফুলের, একই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে আমরা বলবো ইতর পরাগযোগ। এবারে এই ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু বাহকের প্রয়োজন হয়, অর্থাৎ একটি উদ্ভিদ থেকে আর একটি উদ্ভিদে পরাগরেণু স্থানান্তরের জন্য এখানে কিছু কিছু বাহকের প্রয়োজন হয়, এজেন্টস ফর অফ ক্রস পলিনেশন। অর্থাৎ এখানে আমরা জানব এই ইতর পরাগযোগের ক্ষেত্রে কি কি বাহকের প্রয়োজন হয়। দেখো এই যে ইতর পরাগযোগের এজেন্ট বা বাহক গুলোকে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাবায়োটিক এজেন্ট এবং আরেকটা হলো বায়োটিক এজেন্ট। অ্যাবায়োটিক এজেন্ট বা অজীবজাত উপাদান অর্থাৎ অজৈব উপাদান গুলো যেগুলো সেগুলো হচ্ছে অ্যাবায়োটিক এজেন্ট হিসেবে কাজ করে, এবং বায়োটিক এজেন্ট জৈব উপাদান গুলো সেগুলো হচ্ছে, দেখো, তাদের আবার বলা হয় জুফিলি বা প্রাণী পরাগী। আবার এই অ্যাবায়োটিক এজেন্ট গুলোকে এগুলোকে হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়, অ্যানিমোফিলি বা বায়ু পরাগী এবং হাইড্রোফিলি বা জল পরাগী। এই যে অ্যানিমোফিলি বা বায়ু পরাগী এগুলো হচ্ছে পাইন, ধান, গম, ভুট্টা এই সমস্ত। এবার এগুলো সাধারণত কেমন হয়, বর্ণহীন, অনুজ্জ্বল, তারপরে হচ্ছে সন্দহীন, গন্ধহীন এবং প্রচুর পরাগরেণু উৎপন্ন হয়। তো এরপর দেখো হাইড্রোফিলি বা জল পরাগী, অর্থাৎ এক্ষেত্রে কি হয়, জল দ্বারা বাহিত হয়। যে সমস্ত জলজ উদ্ভিদ যেমন পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি এগুলো সাধারণত জল পরাগী হয়ে থাকে। এই জল পরাগী যে সমস্ত উদ্ভিদ এদের বৈশিষ্ট্যগুলো কেমন হয় বলতো, এই জল পরাগী উদ্ভিদগুলো এগুলো হচ্ছে ক্ষুদ্র, হালকা এবং অনুজ্জ্বল হয়ে থাকে। এগুলো বায়ু পরাগীর মতো ছোট ছোট হয়, হালকা হয়, অনুজ্জ্বল, বর্ণহীন হয়, এবং ফুলের যে স্তবকগুলো অর্থাৎ পাপড়িগুলো এগুলো হচ্ছে মোমের আস্তরণ দ্বারা ঢাকা থাকে যাতে সহজে জলে না নষ্ট হয়ে যায় এবং সহজে জলে ভেসে থাকতে পারে, এবং ফুলগুলো গন্ধহীন, বর্ণহীন, মকরন্দহীন হয়ে থাকে। এবং এই যে পরাগরেণুগুলি এগুলো হচ্ছে গর্ভমুণ্ড, রোমশ ও আঠালো হয়ে থাকে। এই হলো তাহলে হাইড্রোফিলি বা জল পরাগী। এরপর দেখো এরপর যে বায়োটিক এজেন্ট গুলো বা যেগুলোকে বলা হয় জুফিলি বা প্রাণী পরাগী, প্রাণী পরাগী এগুলো যেমন হচ্ছে, প্রথমে এক নম্বর আসছি এন্টোমোফিলি বা যেটাকে বলা হয় পতঙ্গ পরাগী। গোলাপ, সূর্যমুখী এগুলো হচ্ছে পতঙ্গকে আকৃষ্ট করার জন্য এগুলো হচ্ছে খুবই সুগন্ধযুক্ত হয় এবং বড় বড় ফুলগুলো হয়, রঙিন পরাগরেণু কণ্টকযুক্ত ও আঠালো হয় যাতে সহজে গর্ভমুণ্ডে আটকে যেতে পারে এবং গর্ভমুণ্ড অমসৃণ ও আঠালো হয়। আবার অনেক ফুলের ক্ষেত্রে পরাগ সুস্বাদু ও মিষ্ট স্বাদযুক্ত হয়ে থাকে। ফুলগুলি ক্ষুদ্র হলেও পুষ্পমঞ্জুরি গঠন করে। এরপর আসছি অর্নিথোফিলি বা পক্ষী পরাগী, যেসব ফুলের পরাগযোগ পক্ষীর মাধ্যমে ঘটে তাদের পক্ষী পরাগী ফুল বলে। এই ফুলগুলি বড়, উজ্জ্বল হয়, সাধারণত এদের সুগন্ধ থাকে না, ফুলে মকরন্দ থাকে, কারণ হচ্ছে পলাশ, মাদার, এই সমস্ত হলো পক্ষী পরাগী। এরপর আসছি মেলাকোফিলি বা শামুক পরাগী, সব ফুলের পরাগযোগ শামুকের সাহায্যে ঘটে তাদের শামুক পরাগী ফুল বলে। এই শামুক পরাগী ফুলগুলো ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে এবং এদের মঞ্জরি দণ্ডটি রঙিন চমসা দ্বারা আবৃত থাকে, যা হচ্ছে পতাকার মতো দেখতে লাগে এবং এটা শামুকদের আকৃষ্ট করে। কচু, মান কচু, ওল এগুলোর ক্ষেত্রে দেখা যায়। এরপর আসছি কাইরেপ্টেরোফিলি বা বাদুড় পরাগী, যেসব ফুলের পরাগযোগ বাদুড়ের সাহায্যে ঘটে তাদের বাদুড় পরাগী।
ফুল বলা হয়। কদম, কলা এগুলোর ক্ষেত্রে দেখা যায়। এরপরে মির্মেকোফিলি বা পিপিলিকার সাহায্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে বলা হয় মির্মেকোফিলি। অর্কিডেসি গ্রুপের সদস্যদের ক্ষেত্রে দেখা যায়। ইতর পরাগযোগের বাহকগুলো তাহলে দুটো ভাগে ভাগ করা হয়, অ্যাবায়োটিক এজেন্ট এবং বায়োটিক এজেন্ট। অ্যাবায়োটিক এজেন্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, বায়ুপরাগী এবং জলপরাগী। বায়ুপরাগী ধান, গম, ভুট্টা এগুলো হচ্ছে বায়ুপরাগী এবং জলপরাগী পাতা ছ্যাওলা, পাতা ঝাঁজ। আবার বায়োটিক বা জীবজাত যে উপাদানগুলো যেগুলোকে জুফিলি বলা হয়, এন্টেমোফিলি, পতঙ্গ পরাগী, অর্নিথোফিলি, পক্ষী পরাগী, মেলাকোফিলি বা শামুক পরাগী, কাইরেপ্টেরোফিলি বা বাদুড় পরাগী, মির্মেকোফিলি। তো আশা করি বোঝা গেছে। এরপরে আমরা আলোচনা করব ইতর পরাগযোগের কৌশল বা আউটব্রিডিং ডিভাইসেস অফ ক্রস পলিনেশন, অর্থাৎ ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশল সমূহ নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এই ইতর পরাগযোগের যে কৌশল, এখানে প্রথমে আসছি একলিঙ্গতা বা ডায়াক্লিনি। এই একলিঙ্গতা বা ডায়াক্লিনি কি? যখন ফুলে পুংস্তবক বা স্ত্রীস্তবক যে কোনো একটি থাকে তাকে বলা হয় একলিঙ্গ ফুল, এবং এই ঘটনাকে বলা হয় একলিঙ্গতা বা ডায়াক্লিনি। এই একলিঙ্গতা বা ডায়াক্লিনি দেখা যায় কুমড়ো, লাউ, পটল ইত্যাদি উদ্ভিদে। এরপর আসছি বিষম পরিণতি বা ডাইকোগ্যামি। কখনো কখনো দেখা যায় উভলিঙ্গ ফুলে পুংগ স্ত্রীস্তবক একই সময়ে পরিণত হয় না, ফলে ইতর পরাগযোগ ঘটে। এটা আবার দুই ধরনের হয়, প্রপুং পরিণতি বা প্রোট্যান্ড্রি এবং প্রস্ত্রী পরিণতি বা প্রোটোগাইনি। প্রোট্যান্ড্রি এটা হলো কি? জবা, রক্তদ্রোণ ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ পুংস্তবক যখন গর্ভপত্রের আগে পরিণত হয় তখন তাকে বলা হয় প্রোট্যান্ড্রি। এবং প্রোটোগাইনি এটা দেখা যায় চাঁপা, রজনীগন্ধা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, গর্ভপত্র যখন পুংস্তবকের পূর্বে পরিণত হয় তখন তাকে বলা হয় প্রস্ত্রী পরিণতি বা প্রোটোগাইনি। ক্লিয়ার? তাহলে প্রোট্যান্ড্রি দেখা যায় জবা, রক্তদ্রোণ এবং প্রোটোগাইনি চাঁপা, রজনীগন্ধা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে। এরপর আসছি স্বসঙ্গম রোধি বা হার্কোগ্যামি। এই হার্কোগ্যামি কাকে বলবো? না, অনেক ফুলের ক্ষেত্রে কি হয়, পুংস্তবক ও স্ত্রীস্তবকের বহিরাকৃতিতে এমন পরিবর্তন ঘটে যে স্বপরাগযোগ হয় না, যেমন ঘেঁটু, সর্ষে, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে হার্কোগ্যামি বা স্বসংযম রোধি দেখা যায়। পরে অসমরূপতা বা হেটেরোমরফিজম। এই অসমরূপতা বা হেটেরোমরফিজম কাকে বলে? অনেক সময় দেখা যায় কি, উভলিঙ্গ ফুলে পুংকেশর এবং গর্ভকিশোরের অসম দৈর্ঘ্যের জন্য স্বপরাগযোগ সম্ভব হয় না, তখন তাকে বলা হয় অসমরূপতা বা হেটেরোমরফিজম। পানমরিচ, আমরুল এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে অসমরূপতা বা হেটেরোমরফিজম দেখা যায়। স্ববন্ধাত্ব বা সেলফ স্টেরিলিটি। এই স্ববন্ধাত্ব বা সেলফ স্টেরিলিটি, এক্ষেত্রে কি হয়, একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও যখন কার্যকর হয় না সেই অবস্থাকে বলা হয় স্ববন্ধাত্ব বা সেলফ স্টেরিলিটি। এই স্ববন্ধাত্ব বা সেলফ স্টেরিলিটি দেখা যায় চা, রাসনা এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে। তো এই হলো তাহলে আউটব্রিডিং ডিভাইসেস অফ ক্রস পলিনেশন, অর্থাৎ ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশল সমূহ। আশা করি বোঝা গেছে। তবুও কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, টাটা।